বিবিএ স্টুডেন্টস, এই পার্টিকুলার ভিডিওটা আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, বিকজ আমিও বিবিএ থেকেই পড়েছি। তো ফার্স্ট থিং, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ, অনেকেই অনেক বেশি রিঅ্যাক্টিভ। তাদেরকে যদি বলা হয় যে আচ্ছা তোমরা একটা বিজনেস কম্পিটিশন করো, বটে ভাইয়া সিজিপিএ, এটা পার্ট টাইম কাজ করো ভাইয়া সিজিপিএ, একটু ভলেন্টিয়ারিং করো না ভাইয়া সিজিপিএ, দেন জিজ্ঞাসা করো এই তোমার সিজিপিএ কত, বলে ভাই 2.4। সো এটা হলো রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড, ও কিছুই করে না, ও এইসবও করে না, পড়ালেখাও করে না, সিজিপিএটাও ধ্বংসের দিকে। বাট ভাই আপনি কি বলতে চাচ্ছেন সিজিপিএ একেবারে দরকার নাই? না, সিজিপিএ নিয়ে আমি একেবারে ডিটেইল একটা ভিডিও করেছি, ওটা দেখো। আর আমি যদি একেবারে শর্টকাটে বলতে চাই, তোমার সিজিপিএটা লাগে ফার্স্ট জবের ক্ষেত্রে, অনেক বেশি প্রয়োজনীয়, কিন্তু তারপরে খুব একটা লাগে না। বিকজ খেয়াল করে দেখো, তোমার এসএসসি রেজাল্ট কলেজ ভর্তির সময় অনেক কাজে লেগেছিল, দেন আবার কলেজ বা এইচএসসি রেজাল্ট ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে কাজে লেগেছিল, ঠিক সেমভাবে তোমার ইউনিভার্সিটি রেজাল্ট প্রথম চাকরির জন্য কাজে লাগবে। তার কারণ হলো দ্বিতীয় চাকরিতে খেয়াল করবে তুমি প্রথম চাকরিতে কী করেছো। সো এইভাবে ফার্স্ট চাকরির ক্ষেত্রে কাজে লাগবে, তারপরে খুব একটা না। শুধু এইরকম রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হও, প্রোঅ্যাক্টিভ হয়ে আরও অনেকগুলো কাজ করো, লেখাপড়ার বাইরে যেও কিছু কাজ করো। যেমন ফার্স্ট থিং আমি যেটা সাজেস্ট করতে চাই সেটা হলো বিজনেস কম্পিটিশনস, স্পেশালি ফর বিবিএ স্টুডেন্টস। বাকি ইউনিভার্সিটি স্টুডেন্টসরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, বাট বিবিএ স্টুডেন্টদের জন্য এটা ফরজ। আমি আমার লাইফে প্রচুর বিজনেস কম্পিটিশন করেছি, কয়েকটাতে জিতেছি, অনেকগুলোতে হেরেছি, বাট প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হলো মার্কেটিং, ম্যানেজমেন্ট, সাইকোলজি, ফিলসফি, যত বই খাতা নিয়ে যত কিছু পড়েছি থিওরিগুলোর কনটেক্সট কখনো পেতাম না। বা যখন বিজনেস কম্পিটিশনে রিয়েল লাইফ, রিয়েল প্রোডাক্ট, রিয়েল কোম্পানির অ্যাকচুয়াল প্রবলেম সলভ করতাম, তখন অ্যাকচুয়ালি বুঝতাম যে আচ্ছা এই থিওরিটা এইভাবে কাজে লাগে, ওই কনসেপ্টটা এইভাবে কাজে লাগে। সো যে কোনো একটা কনসেপ্টের বা আইডিয়ার যখন কনটেক্সটটা তুমি পেয়ে যাবা এবং রিয়েল লাইফে হাতে কলমে সলভ করবা, তখন জিনিসটা একেবারে পাকাপোক্তভাবে তোমার মধ্যে গেঁথে যায়। সো পার্টিসিপেট ইন বিজনেস কম্পিটিশন, প্রচুর কেস সলভিং কম্পিটিশন হয়, কেস সলভিং কম্পিটিশনে পার্টিসিপেট করো। হ্যাঁ, কেস কীভাবে সলভ করতে হবে এটা তো জানি না, এগেন ডিটেইল আমার একটা প্লেলিস্ট আছে, ওটা দেখতে পারো, কেস সলভিং শিখে যেতে পারবা। এখনও ইউনিভার্সিটিগুলোতে এই ভিডিওগুলো দেখানো হয়, সো ট্রাই দিস আউট। সেকেন্ড, প্রচুর অ্যাড মেকিং কম্পিটিশন হয়। আমি যখন একটা ভিডিও করছি, আমার সামনে যারা আছে তারা সবাই খুব ভালো ভিডিও তৈরি করে, এখনকার মিডিয়ামটাই কিন্তু ভিডিও। সোশ্যাল মিডিয়াতে তুমি একটা কথা বলছো, যখন ভিডিও করে দিবা হাজার না লাখো মানুষ শুনতে পারবে। সো অ্যাড মেকিংয়ের প্রচুর কম্পিটিশন হয়, ক্রিয়েটিভ হয়, অ্যাড মেকার হয়, অ্যান্ড লটস অফ আদার কম্পিটিশন, সো পার্টিসিপেট ইন দ্যাট। অ্যান্ড দেন থার্ড, আইডিয়া কন্টেস্ট হয়, স্টার্টআপ কম্পিটিশন, এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন, আইডিয়া কন্টেস্ট। এবং আজকাল এইসব কম্পিটিশনে যারা উইনার হয় তাদেরকে অ্যাকচুয়ালি সিড ফান্ডিং দেওয়া হয়, তার মানে তোমার এই আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য তোমাকে টাকা দেওয়া হবে। আইসিটি ডিভিশনে ইনোভেশন ফান্ড আছে, স্পেশাল গ্রান্ট আছে, A2I-এর নাম শুনেছো? A2I-তে সার্ভিস ইনোভেশন ফান্ড বা SIF নামে একটা ফান্ড আছে। আমরা যখন ব্র্যান্ডউইথ কম্পিটিশনটা অর্গানাইজ করতাম আমাদের স্পন্সর ছিল SIF ফান্ড। তুমি এগুলো জায়গায় পার্টিসিপেট করে তোমার আইডিয়াকে যদি কোয়ালিফাই করতে পারো, 25 লাখ টাকা পর্যন্ত ফান্ড পেতে পারো, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। তো তোমার আইডিয়াটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এই কম্পিটিশনগুলো একটা হিউজ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে। সেকেন্ড থিং, পার্ট টাইম কাজ বা ভলান্টিয়ারিং। আমি জানি ইউনিভার্সিটিতে প্রেশার আছে, বাট এটাও সত্যি, ইউনিভার্সিটির প্রেশার মেনটেন করে আরও অনেক কাজ করা যায়। এগেন, আমার সামনে যে মানুষগুলো বসে আছে এরা সবাই ইউনিভার্সিটিতে পড়ে, এবং ইউনিভার্সিটি পড়ার পাশাপাশি ওরা এখন 10 মিনিট স্কুলে কাজ করছে, ওরা বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন জায়গায় ভিডিও মেকিংয়ের কাজ করে। সো ওরা যদি সময়টা বের করতে পারে অ্যান্ড দেন এগেন সিজিপিএটা মেনটেন করতে পারে, তুমিও পারবা। আমি যখন আমার ফ্রেন্ড, যখন ফার্স্টে আমি আইবিএতে ভর্তি হয়েছিলাম, এক ফ্রেন্ড অ্যালিয়েন্স প্রসেসে ফ্রেন্ড শিখতো, সে বিজনেস কম্পিটিশন করতো, সে 3টা টিউশনই করতো, তার একটা নিজের কোচিং সেন্টার চালাতো এবং সিজিপিও ভালো মেনটেন করতো। ওই দিন যখন আমি ওর লাইফ স্টোরি শুনেছি, তারপর থেকে আমি চিন্তা করলাম যে আমি আমার লাইফে কিছু করছি না, তো কিছু একটা করা দরকার। সো স্টার্ট ডুইং সামথিং। যেমন ফার্স্ট থিং, বাংলাদেশে ঢাকাতে 2500 এজেন্সি আছে, 2500, এবং এইসব এজেন্সিতে মেজরিটি মানুষ কাজ করে যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস, বিকজ তারা ক্রিয়েটিভ হয়, পার্ট টাইম কাজ করতে পারে, এক একজন অ্যামেজিং কিছু স্কিলসের অধিকারী হয়। সো এইসব এজেন্সিতে তুমি কাজ করতে পারো। সেকেন্ডলি, তুমি যদি রাইটিং বা ডিজাইনিংয়ে ভালো হয়ে থাকো, প্রচুর অনলাইন ব্লগ আছে, প্রচুর অনলাইন কন্টেন্ট মেকিং প্ল্যাটফর্ম আছে, নিউজ পেপার আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, কীভাবে, আমাকে তো কেউ চিনে না, গো দেয়ার অ্যাপ্লাই, প্রতিটাতে অ্যাপ্লাই করার জায়গা আছে। 10 মিনিট স্কুলে অ্যাপ্লাই করো, 10 মিনিট স্কুল ব্লগে লেখার জন্য অ্যাপ্লাই করো, এরকম প্রচুর জায়গা আছে। আর তুমি যদি ডিজাইনিং পারো, প্রচুর কাজ তো আছে। ইভেন তোমার কাছে যদি পাওয়ার পয়েন্টের আইডিয়া থাকে, আমি আমার লাইফে পাওয়ার পয়েন্টে ব্রোশার ডিজাইন করেছি, ব্যানার ডিজাইন করেছি, ইভেন 10 মিনিট স্কুলে যে ফার্স্ট ড্রাফটটা ছিল ওটাও পাওয়ার পয়েন্টে ডিজাইন করেছি। তো তুমি যদি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারো, তাহলে কিন্তু এই কাজগুলো সব করতে পারো। অ্যান্ড থার্ড হলো ডিজিটাল মার্কেটিং। এখন যে তুমি আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আপলোড যে করে
তার কিন্তু অনেক কিছু জানা লাগে, যে টাইটেল কেমন হওয়া দরকার, ট্যাগস কেমন হওয়া দরকার, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, ডিসক্রিপশন কীভাবে লিখতে হয়, থাম্বনেলটা কেমন হওয়া উচিত। এরকম প্রচুর অর্গানাইজেশন আছে যাদের ডিজিটাল মার্কেটিংয়ের সাপোর্ট দরকার। কমিউনিটি ম্যানেজ করতে হবে। ভিডিও দেখার পরে তোমরা অনেকেই নিচে কমেন্ট করবা, যখন হাজার হাজার কমেন্ট হয়ে যায় একজনের পক্ষে কিন্তু দেখা সম্ভব না। বড় বড় কোম্পানি এজেন্সি হায়ার করে বা ফ্রিল্যান্সার হায়ার করে যারা এই কমিউনিটি ম্যানেজ করে। তুমি যদি বড় বড় টেলকো বা গ্রামীণ ফোন, রোবি এদের পেজে যাও, দেখবা যে কমেন্ট দেওয়ার সাথে সাথে রেসপন্ড করে। তোমার কি মনে হয় একজন করে? না, অনেকজন কমিউনিটি ম্যানেজমেন্টের কাজ করে। ওখানে কাজ করতে পারো। ফাইন, কোর্সেস অ্যান্ড সার্টিফিকেটস, অনলাইনে প্রচুর কোর্স করা যায়। গুগল গ্যারাজ নামে একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে যেটা কিনা কমপ্লিটলি ফ্রি, যেটা কমপ্লিট করার পরে গুগল তোমাকে সার্টিফাই করবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। কত অ্যামেজিং একটা জিনিস! তুমি যখন চাকরি ইন্টারভিউ দিতে যাওয়া, যখন তোমাকে বলবে তুমি পড়ালেখার বাইরে কী করেছো, বলবো যে আই এম আ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। কে সার্টিফাই করছে ভাই? এরাগেরা কোম্পানি? না, গুগল করেছে। অ্যান্ড এই কোর্সটা অ্যাবসলিউটলি ফ্রি, সো ডু দ্যাট। সো অনলাইনে এছাড়াও প্রচুর কোর্স আছে। স্কিল শেয়ার ট্রাই করতে পারো, ইউডেমি ট্রাই করতে পারো, ইউডাসিটি ট্রাই করতে পারো। বাট ভাইয়া, এইসবে তো টাকা লাগে। হ্যাঁ, তোমার বিবে পড়তে তো টাকা লাগে। বিবে পড়তে যে টাকা লাগে ওইটার তুলনায় অনলাইন কোর্স করতে অনেক কম টাকা লাগে। কোর্স এরাতে ফ্রি কোর্স, সার্টিফিকেট নেওয়ার জন্য $50 লাগবে। $4,000 তুমি যদি এখন ইনভেস্ট করো, তুমি তোমার লাইফে একটা সার্টিফিকেটে ইনভেস্ট করছো। সো বিবিএল লাইফে তুমি যদি 4 বছর তোমার মূল্যবান সময় ইনভেস্ট করতে পারো, একটা সার্টিফিকেটের জন্য $4,000 কিন্তু ইনভেস্ট করাই যায়। সো ডু দ্যাট। সেকেন্ডলি, সফটওয়্যার। অনেকবার আমি বলেছি 10 মিনিটসগুলো অলরেডি আমাদের কন্টেন্ট দেওয়া আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। বাট সফটওয়্যার অনলাইনে শিখতে ওই যে পুশটা দরকার ওটা অনেক সময় দেওয়া হয় না, রেগুলার যে প্র্যাকটিসে থাকা দরকার ওটা করা হয় না। তাই সফটওয়্যার ট্রেনিং ফার্ম অনেক আছে, তুমি চাইলে ওইখানেও যে কোর্স করতে পারো। এবং ওরা কিন্তু এই জিনিসটা কোর্স করার পরে একটা সার্টিফিকেশন দেবে। এই জিনিসটাও কাজে লাগবে, বিকজ যে কোনো একটা কোম্পানিতে তুমি যখন সিভি সাবমিট করবা, তোমার কাছে জানতে চাইবে যে ভাই আপনার টেকনিক্যাল স্কিলস কত দূর, আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারেন? জি ব্যাপারি, কত দূর পারেন। যখন তোমাকে কোয়েশ্চেন করবে যে হ্যাঁ এক্সেল পারো, হ্যাঁ ব্যাপারি, তখন বলবে আচ্ছা পিভট টেবল পারো, হ্যাঁ এটা তো পারি না, ভি লুকআপ চিনো, এটা তো পারি না, এমন এমন জিনিসের কথা বলবে যেগুলো কখনো তুমি শুনোই নাই। সো ওগুলোতে এখনই এফার্ট দাও। থার্ড, অনেক সার্টিফিকেশন থাকে, যেমন আমি সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট, CSCA। আমি যখন আমার নাম লিখি আমি কমা দিয়ে CSCA লিখতে পারি। এখন এটা অনেকেই জানে না, বাট দেখার পর ও আচ্ছা আয়মান সাদিক CSCA এটা মানে কি, তখন রিসার্চ করে দেখবে যে ISCA একটা ইন্টারন্যাশনাল বডি, ওখান থেকে সার্টিফিকেশনটা দেয়। সো এগেন, এটা একটা বিজনেস কম্পিটিশন ছিল সাপ্লাই চেইনের, পিট্যাক প্রাইজ বলে। ওই পিট্যাক প্রাইজে আমি উইনার ছিলাম, 100% স্কলারশিপ নিয়ে আমি ওই সার্টিফিকেশন কোর্সটা করেছি। অ্যান্ড দেন কোর্স করার পর ইউ গেট আ কমপ্লিট সার্টিফিকেট, যে জিনিসটা তুমি আজীবন তোমার সিভিতে লিখতে পারবা। সো যেই সিভিতে জাস্ট এডুকেশন আছে ওই সিভি দেখো, আর যেই সিভিতে এডুকেশনের পাশে সার্টিফিকেশনও আছে ওটার মূল্য কিন্তু ধাম করে বেড়ে যায়। অ্যান্ড লেটস গো ফর দ্য ফাইনাল ওয়ান, স্টার্ট আর্নিং। প্লিজ 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 ডু দ্যাট। আমি অলওয়েজ বলি যে ইউনিভার্সিটিতে ওঠার পরে বি ইন্ডিপেন্ডেন্ট, আর বাবা মার টাকা খরচ করো না, প্লিজ হাত জোর করে বলছি। ইউনিভার্সিটি লাইফে CGPA, ফ্রেন্ড সার্কেল, ইন্ডিপেন্ডেন্স, এই তিনটা জিনিস অলওয়েজ মেনটেন করবা। ইটস দি গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল ইমাজিন করো, লিখে রাখো, এখন এটা মেনটেন করো। দ্য ফার্স্ট পার্ট, টিউশন। আমি অলওয়েজ বলি যে কিছু না পারো টিউশনে তো করতে পারো, HSC তো পাস করেছো, SSC তো পাস করেছো, নিজের জুনিয়র কাউকে তো পড়াতে পারবাই, তাই না? সো ডু দ্যাট। আমি যেমন আমার HSC পাস করার পর একটা সুন্দর করে একটা লিফলেট বানিয়েছিলাম, 7 দিনের মধ্যে টিউশন পেয়ে গেছিলাম। সো ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আমার ফার্স্ট টিউশন ছিল 3,000 টাকা, এটা আমি অনেকজনকে বলেছি। বাট উইদিন 1 ইয়ার আমি কোচিংয়ে পড়াতাম, তোমরা সবাই জানো আমি যখন IBA পাস করার, IBA ঢোকার পরে মেন্টেসে পড়াতাম, অ্যান্ড দেন কোচিংয়ে পড়াবার ব্যাচে পড়াতাম। অ্যান্ড উইদিন 1 ইয়ার আমি যখন মাসে 3,000 টাকা ইনকাম করতাম, আমি 1 বছরের মাথায় আমি মাসে 1,00,000-এরও বেশি টাকা ইনকাম করছিলাম, অ্যান্ড জাস্ট বাই টিউশন। সো তুমি যদি কিছু না পড়ো, স্টার্ট বাই দিস। অ্যান্ড সেকেন্ড ওয়ান, স্মল বিজনেস। তুমি চাইলে টি শার্টের বিজনেস করতে পারো, তুমি চাইলে নোটবুকের বিজনেস করতে পারো, তুমি চাইলে রিস্ট ওয়াচের বিজনেস করতে পারো। আমার পরিচিত প্রচুর মানুষ আছে যারা এই তিনটা বিজনেস করে, অনলাইনে সেল করে। এক ছেলের ঘটনা বলি, সে একটা মাত্র ডিজাইনের টি শার্ট সেল করে, লেজেন্ডস আর বর্ন ইন। এখানে লেখা থাকে লেজেন্ডস আর বর্ন ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম। তো যখন ফেব্রুয়ারি থাকে তখন সে টি শার্ট সেল করে এবং ফেসবুকে অ্যাড দেয় লেজেন্ডস আর বর্ন ইন মার্চ। ইম্যাজিন, এই টি শার্টের অ্যাডগুলো যদি শুধুমাত্র যাদের মার্চে বার্থডে তারা দেখে, তারা কী ভাবে, ও লেজেন্ডস আর বর্ন ইন মার্চ, ইয়েস 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 আমি এটা কিনবো। এবং পার্টিকুলারলি টার্গেট করে বার্থ ডেট দেখে, যাদের জন্ম মাস মার্চে, ও শুধুমাত্র মার্চের মানুষগুলোকে টার্গেট করে। এবং ও যখন দেখে লেজেন্ডস আর বর্ন ইন মার্চ, ও কিনে ফেলে। পরের মাসে যায় ও ডিজাইন চেঞ্জ করে, লেজেন্ডস আর বর্ন ইন এপ্রিল।
কাদের কাছে ব্র্যান্ডিং করে, যাদের জন্ম মাস হলো এপ্রিলে, এনে এই একটা ডিজাইন দিয়েও 12 মাস চালাচ্ছে এবং মাসে আমি শুনেছি 80,000 টাকা প্রফিট করছে। ক্যান ইউ ইমাজিন অনলাইন স্মল বিজনেস ডু দ্যাট অ্যান্ড ফাইনালি ফ্রিল্যান্সিং। এটা কথা বলাই বাহুল্যর প্রচুর সাইট আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, fiverr.com আছে, গো দেয়ার। তোমার যদি মিনিমাম স্কিল থাকে, ডেটা ইনপুট, রাইটিং, ডিজাইনিং, ভিডিও মেকিং, এডিটিং, প্রুফ রিডিং, যেই স্কিল বলো, তুমি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবে এই সাইটগুলোতে। এবং এই আর্নিং নিয়েও আমার একটা ডিটেইল ভিডিও আছে যেখানে তুমি দেখতে পাবে যে আরও কী কী ওয়েতে স্টুডেন্ট অবস্থায় তুমি আর্ন করতে পারো। সো এই ভিডিওটা দেখো অ্যান্ড ইউ ক্যান গেট সো মেনি ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড ক্রিয়েট এ কমিউনিটি অফ ফ্রেন্ডস। যেই 4-5 জন ফ্রেন্ডও রিঅ্যাক্টিভ না, তোমার মতোই প্রোঅ্যাক্টিভ, তারাও কিছু একটা করতে চায়, তারাও কিছু একটা শিখতে চায়, তাদেরকে নিয়ে কমিউনিটি তৈরি করো। বিকজ ওই যে বলে না, তোমার আশেপাশের যে মানুষ, যে 5 জন তোমার ক্লোজেস্ট ফ্রেন্ড, তুমি তাদের অ্যাভারেজ হবা। তোমার আশেপাশে 5 জন যদি রিঅ্যাক্টিভ হয়, তাদের অ্যাভারেজে তুমিও রিঅ্যাক্টিভ হয়ে যাবা। এবং তোমার আশেপাশে 5 জন যদি অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হয়, এইসব কাজে যদি অনেক বেশি ভালো হয়, তুমিও ওদের মতো ভালো হয়ে যাবা। সো ওই 5 জনের সার্কেলটা তৈরি করো। আমি বলছি না যে পুরোনো ফ্রেন্ডকে বাদ দিয়ে দাও, পুরোনো ফ্রেন্ডদেরকেও রাখো, ওদের সাথেও আড্ডা দাও, বাট এরকম একটা প্রোঅ্যাক্টিভ কমিউনিটি তৈরি করো। 4-5 জন মিলে একসাথে থাকো, ব্রেনস্টর্ম করো, আইডিয়া তৈরি করো, নতুন একটা আইডিয়া আসলে ওটার উপর এফর্ট দাও, অ্যান্ড দেন দেখবা ইউনিভার্সিটি লাইফে পড়ালেখার পাশাপাশি প্রচুর নিউ অপরচুনিটি তৈরি হচ্ছে, প্রচুর হরাইজন তৈরি হচ্ছে। অ্যান্ড এই কাজগুলো করার পর ইম্যাজিন এই সবগুলো কাজ কিন্তু তোমার সিভিতে যাচ্ছে, অ্যান্ড তুমি যখন ইন্টারভিউ দিবা সবগুলো জিনিস নিয়ে কথা বলতে পারবা। সো এই সবগুলো জিনিস যখন তোমার সিভিতে যাবে, অন্য যে কোনো ছেলের তুলনায় তোমার সিভির ভ্যালু বহুগুণ উপরে চলে যাচ্ছে। সো অফকোর্স তোমার সিভিটা কোয়ালিফাই করবে অ্যান্ড তুমি ইন্টারভিউতে যাবা, অ্যান্ড তোমার যদি এত এক্সপিরিয়েন্স থাকে, ইন্টারভিউতে বলার জিনিসের অভাব থাকবে না। আর তাই যদি হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিবিএ লাইফের শেষে তোমার যে ড্রিম জবটা আছে ওটা পেয়ে যাবা। দ্যাট শুড বি ইয়োর গোল অ্যান্ড দ্যাট শুড বি ইয়োর অ্যাকশন প্ল্যান।